আমাদের সবার জীবনেই এত টেনশনে ভরপুর যে যখনই আমরা নতুন কোনো কাজ শুরু করতে যাই ব্যাস সাথে সাথে মাথা ঘোরা শুরু হয়ে যায়। কিন্তু আপনি যখন আমাদের ফ্যামিলি অর্থাৎ আপনি কি জানেন এই চ্যানেলের ভিডিও দেখা শুরু করেন তখন হয়তো অনেকে ভাবেন আজকের ভিডিওতে নতুন কোনো মজার হাসির ভিডিও থাকবে, আর এর জন্য আপনারা অনেকেই আগে কমেন্ট করে তারপর ভিডিও দেখা শুরু করেন। আর আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা মাঝে মাঝে ফানি মোমেন্টসের কিছু ভিডিও নিয়ে আসি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের পেট ধরে হাসানোর জন্য আবারও নিয়ে এলাম ফানি মোমেন্টস কট অন ক্যামেরা ভিডিও পার্ট 5। বন্ধুরা, টিভি রিপোর্টার্স যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যায়, আর কি বলবো, ওনাদের কাজই তো এরকম। কিন্তু অপরদিকে আকাশে উড়তে থাকা পাখিদেরও তো মাঝে মাঝে হালকা হওয়ার প্রয়োজন হয়, তাই তো? আর সেটা হলো যে কোনো জায়গায় হাগু করে দেওয়া। তো একবার এক টিভি রিপোর্টার একটা গাছের নিচে দাঁড়িয়ে লাইভ রিপোর্ট করছিল, আর তখন এক পাখি তার জ্যাকেটের উপর হাগু করে দেয়। কিন্তু আমাদের এই রিপোর্টার ভাইয়ের এইটুকু বেজ্জতি অল্প হয়ে গিয়েছিল, তাই মহাশয় হাসতে হাসতে যখনই উপরের দিকে তাকাতে যাবে আর এই হয়ে গেল নো বলে ছক্কা, মানে পাখিটি সাথে সাথে তার মুখেই হাগু করে দেয়। রিপোর্টার বেচারা সাথে সাথে ভূমি করে ফেলে, আর তার দুই দিনের খাওয়া তো নিশ্চিত নষ্ট। বন্ধুরা, প্র্যাঙ্কস্টারসরা ইদানিং সময় মানুষদের ভয় দেখিয়ে প্র্যাঙ্ক করতে থাকে। এমনই একটি মজাদার ক্লিপ ইদানিং ইন্টারনেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে, যেখানে একটা গার্ডেনে বসে বই পড়তে থাকা এই মেয়েটির ওপর আমাদের এক বান্টি ভাইয়ের নজর পড়ে যায়। আর সে তার রিমোট কন্ট্রোল ভূত ধীরে ধীরে মেয়েটির পিছনে নিয়ে আসে, যেটা দেখে মেয়েটি ভয়ে এত জোরে চিল্লাতে থাকে যে আফামনি উসাইন বোল্ডের চেয়ে দ্রুতগতিতে দৌড়ে পালাতে থাকে। আসলেই কিন্তু অসাধারণ ছিল ফ্র্যাঙ্কটা। বন্ধুরা, মাঝে মাঝে আমাদের সিসিটিভি ক্যামেরায়ও এমন ঘটনা ধরা পড়ে যেগুলো দেখে হাসি আটকানো যায় না। এখানে রোনালদোর চাচাতো ভাই পিন্টু ফুটবল প্র্যাকটিস করছিল, আর তার আঙ্কেল বৃষ্টি শেষে বারান্দায় বসে বসে আরামসে নুডলস খাচ্ছিল। আর যখনই আমাদের পিন্টু ভাইয়া ফুটবলে লাথি মারে তখন ফুটবল তো দূরে যায়নি কিন্তু তার জুতা হাওয়ায় উড়তে থাকে, আর উড়তে উড়তে ডিরেক্ট আঙ্কেলের নুডলসে এসে ল্যান্ডিং করে। তো আঙ্কেল কি এখন জুতা মশালা দিয়ে নুডলস খাবে? অবশ্যই আমাদের তা কমেন্টে জানাবেন। নভেম্বর 2018 সালে এই ক্লিপটি ইন্টারনেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হয়েছিল। ভিডিওটি কোথায় ঘটে এ সম্পর্কে তো আমরা তেমন কোনো ইনফরমেশন পাইনি, কিন্তু ক্লিপে এই ব্যক্তির খারাপ ভাগ্য দেখে যে কেউ হাসি আটকে রাখতে পারবে না। এখানে যেটা হয়, ফক লিফ্টার নিয়ে এই ব্যক্তিটি কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু যখনই সে ফক লিফ্টার স্টার্ট করে পিছনের দিকে যেতে থাকে তখনই তার সামনে থাকা বোটও অটোমেটিক সামনে চলতে শুরু করে, যেটা দেখে ব্যক্তিটি ফক লিফ্টার থেকে নেমে বোটকে আটকানোর চেষ্টা করে। কিন্তু তখন আবার ফক লিফ্টার চলা শুরু হয়ে যায়, যেটা দেখে সে বোটকে ছেড়ে দিয়ে আবার ফক লিফ্টারে আসে, কিন্তু তখন আবার বোট সামনের দিকে চলতে থাকে। বেচারা আবারও ফক লিফ্টার ছেড়ে দিয়ে বোটকে থামাতে আসে। এইবার বোটের স্পিড ড্রাইভার স্পিডের থেকে কয়েক গুণ বেশি ছিল, যেটার ফলে সে ওইখানে পৌঁছানোর পূর্বেই বোটটি সামনে থাকা গেটের সাথে টক্কর খেয়ে থেমে যায়। আবার অপরদিকে ফক লিফ্টারও যেন ড্রাইভারের ভালোবাসায় তার দিকে অগ্রসর হতে থাকে। ড্রাইভার যখনই বোটের কাছে যায় আর গেটের সাথে টক্কর খাওয়ার পর বোটের অবস্থা চেক করতে যাবে, তখনই আবার ফক লিফ্টার অটোমেটিক চলতে চলতে বোটের সাথে ধাক্কা খেয়ে যায়। বেচারা এত পরিশ্রম করার পরও না ফক লিফ্টার না বোট কোনোটাই থামাতে পারল না। ফেব্রুয়ারি 2020 সালে মিডলি ইনফেরেটিং নামের এক রেডিট ইউজার তার অ্যাকাউন্টে একটা ভিডিও পাবলিশ করে, যা দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ ব্যক্তি তার টিমকে জেতানোর খুশিতে পাশে থাকা ব্যক্তির সাথে হাই ফাইভ নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু এই জনাবের ভাগ্য এতই খারাপ ছিল যে পাশে থাকা ব্যক্তিটি তার প্রতি ইগনোর করতে চেষ্টা করতেছেই সাথে সাথে ক্যামেরাও এই ঘটনাটি রেকর্ড করে ফেলে, যেটার ফলে এই দাদুর বেজ্জতি পুরো পৃথিবী দেখে ফেলে। এই দৃশ্যটি সেই সময় রেকর্ড করা হয়েছিল যখন ইংল্যান্ডের সামারসেটে বসবাসরত মার্টিন লুইস নামের এক 50 বছরের ব্যক্তি তার বন্ধুদের সাথে জুলাই 2021 সালে মালদ্বীপে ঘুরতে যায়। এই সময় তাদের সামনে কাদা দিয়ে ভরা একটা রাস্তা দেখা যায়, যার ফলে মার্টিন জুতা খুলে এটা পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ব্যক্তির ভাগ্য এত খারাপ ছিল যে এটা রাস্তা থেকে ছোট কাদা ভর্তি নালায় পরিবর্তন হয়ে যায়। ফলে মার্টিন যখনই এটার উপর পা রাখে তখনই সাথে সাথে সে সম্পূর্ণই পানিতে ডুবে যায়। যে ব্যক্তি তার জুতায় কাদা লাগবে বলে খুলে হাতে নিয়েছিল আর সে এখন পুরাই কাদায় মাখামাখি হয়ে গেছে। যাই হোক, এর ফলে মার্টিনের কোনো প্রকার আঘাত পায় নাই আর সে সই সালামতে নালা থেকে বাইরে বেরিয়ে আসে। 2014 সালে রাশিয়ায় চলমান উইন্টার অলিম্পিক গেমে স্কিন কন্টেস্টে এই মজার ভিডিওটি দেখা যায়। এখানে যেটা হয়, স্কিন কন্টেস্ট চলাকালীন এই 4 প্লেয়ারের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলতে থাকে। ফাইনাল মোমেন্টের রেস দেখে মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে পিছনে থাকা 4 নম্বর প্লেয়ার তো হার নিশ্চিত, কিন্তু এমন কিছু হলোই না, উল্টো পুরো বিশ্বই এই দৃশ্যটি অবাক দৃষ্টিতে চেয়ে দেখলো।
আসলে ফিনিশ লাইনের কাছে এসে যখন লাস্ট ভিটে চার প্লেয়ার জাম দেয় তখন সাথে সাথে প্রথম দিকে থাকা তিন প্লেয়ার ব্যালেন্স হারিয়ে পড়ে যায় আর পিছনে থাকা চার নাম্বার প্লেয়ার প্রথম হয়ে যায়। আহ কি আর কিসমত ইয়ার। এখন দেখুন জুন 2021 সালে আমেরিকার কঙ্গাকাপ ফুটবল ওয়ার্ল্ড কাপে হাইতি এবং কানাডার মধ্যকার একটা ম্যাচ চলছিল যেখানে জোসু ডিভারগার তার টিম হাইতির জন্য গোলকিপিং করছিল। কিন্তু এই ব্যক্তির খেলা চলাকালীন এমন কাণ্ড করে বসে যেটার ফলে পুরো বিশ্ব তাকে নিয়ে ট্রল করতে থাকে। জোসু যদিও মোটামুটি ভালো একজন গোলকিপার কিন্তু এই ম্যাচ চলাকালীন একদম ইজি বলকে দুইবার সুযোগ পাবার পরও তা আটকাতে পারেনি আর নিজের এমন হাস্যকর ভুলের জন্য তার টিমকে এক পয়েন্ট হারাতেও হয়। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর এমনই সকল আরও ভিডিও দেখতে ইন্ডি স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে দেখতে থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।